মহাভারতের অনুশাসন পর্বের দ্বিতীয় অধ্যায়ে প্রসিদ্ধ রাজা নৃগের পিতামহ অঘবানের অঘুবতী নামে এক কন্যা এবং অঘুরথ নামে এক পুত্রের প্রসঙ্গ আছে। কুরু পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরের কাছে সেই অঘুবতীর উপাখ্যান বলেছিলেন। কুরুক্ষেত্র নিবাসী সুদর্শন নামক এক স্বধর্মনিষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে অঘুবতীর বিবাহ হয়। ওই সুদর্শন প্রতিজ্ঞা করেছিলেন যে আমি গৃহস্থ রূপে থেকেই মৃত্যুকে জয় করব। প্রতিজ্ঞা মকরত ধীমান দীপ্ত তেজা বিষাম্পতে, অতিথির সেবা যত্ন করা গৃহস্থের পক্ষে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে তিনি অতিথি সেবাকে জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মেনে নিয়েছিলেন। তিনি তাঁর ধর্মপত্নী অঘুবতীকেও বলে রাখলেন, তোমার দ্বারা যেভাবে অতিথি তুষ্ট হন সতত সেই চেষ্টা করবে, এমনকি শরীর দান করেও যদি অতিথিকে তুষ্ট করতে হয় তুমি তাও করবে, সে বিষয়ে কোনো বিচার করবে না। যেন তেন চতুশ্চেত নিত্যমেব তয়াতিথি অপ্যাত্তনহ প্রদানেন নতে কার্যা বিচরানা। প্রতিব্রতা অঘুবতী স্বামীর এই কথা শুনে সম্মতি প্রদান করলেন। মহান্তজির কথা শেষ হতেই আমি বিরক্ত কণ্ঠে বলে উঠলাম, শ্রীমতী সম্মতি তো দেবেনি, কারণ কামুকী যারা তারা আর একটা পুরুষ দেহ ভোগ করার সুযোগ পেলে সে সুযোগ কি ছাড়ে? এরকম কামিনীকে আবার বলছেন প্রতিব্রতা? মহান্তজি আমার মন্তব্য কানে তুললেন না, তিনি যথারীতি গল্প বলতে বলতে হাঁটতে লাগলেন। তিনি বললেন, সুদর্শন যখন এই রকম ভীষণ প্রতিজ্ঞা করলেন সেই দণ্ড হতে মৃত্যুদণ্ড হাতে নিয়ে গৃহস্থ সুদর্শনের সিদ্ধান্বেষণ করতে করতে তার পিছনে হাঁটতে লাগলেন, কিন্তু শত চেষ্টা করেও মৃত্যু সুদর্শনের অতিথি সৎকারের কোনো ত্রুটি বের করতে পারলেন না। একদিন সুদর্শন যজ্ঞ কাষ্ঠ আহরণ করার জন্য অঘুবতীকে একা রেখে বনে গেলেন। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই এক সুন্দর মূর্তি ব্রাহ্মণ তাঁর গৃহের দ্বারে এসে উপস্থিত হলেন। অঘুবতী তাকে অভ্যর্থনা জানিয়ে তার প্রয়োজন সম্বন্ধে জানতে চাইলে অতিথি বললেন, কল্যাণী, তোমাকে আমার প্রয়োজন। বরবর্ণিনী, অতিথি সৎকার ধর্মে তোমার যদি বিশ্বাস থাকে তাহলে আমাকে তোমার দেহদান করে সন্তোষ বিধান করো। অঘুবতী দু একবার অতিথিকে অন্য বস্তুর প্রলোভন দেখালেন বটে, কিন্তু অতিথি যখন সেসব বস্তুতে সম্মত হলেন না তখন পতি আজ্ঞা স্মরণ করে সলজ্জভাবে তাই হোক বলে ব্রাহ্মণের সঙ্গে সহাস্যে অঘুবতী অন্য গৃহে গমন করলেন। এই পর্যন্ত শুনেই আমার মেজাজ বিগড়ে গেল। আমি চিৎকার করে বলে উঠলাম, স্টপ স্টপ, আপনার এই কদর্য গল্প এখনই বন্ধ করুন। মহর্ষি বেদব্যাস কবে কোথায় কোন কামিনী নিজের যৌন ক্ষুধা মিটিয়ে নিয়েছিল সেই গল্প ধর্মের মোড়কে মুড়ে পরিবেশন করতে পারেন না। অসংযতা ব্যভিচারিণী তো চিরকাল এই স্বভাবেরই হয়, নিশ্চয়ই কোনো কামাচারী ধূর্ত এইরকম যৌন বিষয়ক গল্প রচনা করে মহাভারতের মধ্যে সুকৌশলে প্রক্ষেপ করে দিয়েছে। মহান্তজি আমার হাত ধরে বললেন, মে বিনতি করতা হুঁ পাঁচ মিনিট কে লিয়ে আপ চুপ রহিয়ে। তিনি আবার গল্পের বাকি অংশ বর্ণনা করতে আরম্ভ করলেন। তিনি বলতে লাগলেন, অন্য ঘরে ঢুকে অঘুবতী যখন ব্রাহ্মণ অতিথির সঙ্গে সম্ভোগে মত্ত ছিলেন সেই সময় সুদর্শন বন থেকে কাঠ সংগ্রহ করে এনে ডাকতে লাগলেন, ওগো তুমি কোথায় গেছ? কিন্তু অতিথি তখন অঘুবতীকে আলিঙ্গন করে চুম্বনে রত ছিলেন, তাই অঘুবতী নিজেকে উচ্ছিষ্ট জ্ঞানে নীরব রইলেন, কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ ঘর থেকে বেরিয়ে এসে সুদর্শনকে বললেন, আমি স্বয়ং ধর্ম তোমার অতিথি সেবা ব্রত পালনের পরীক্ষা নেবার জন্য তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তোমার পেছনেই লৌহ মুদগরধারী মৃত্যু অপেক্ষা করছিল। যদি তুমি অঘুবতীকে আমার সঙ্গে সম্ভোগে মত্ত দেখে উত্তেজিত হয়ে আমাদের অপমান করতে তাহলে সেই দণ্ডে মৃত্যু তোমাকে গ্রাস করত, কিন্তু তুমি ধৈর্য ধারণ করে তোমার পত্নীর অতিথি সেবায় সাহায্য করেছ। তোমার এইভাবে ব্রত পালনের ফলে তুমি মৃত্যুকে জয় করেছ। তোমার পত্নী তাঁর তপস্যা প্রভাবে অর্ধশরীর দ্বারা লোকপাবন নদীরূপে এবং অর্ধশরীরে অন্তিমকালে তোমার সঙ্গে স্বর্গগমন করবেন। এই সেই অঘুবতী নদী আমাদের পাশ দিয়েই বয়ে যাচ্ছে। সীতাবনের মহাত্মার দয়ায় এতখানা রাস্তা এই ঘোর জঙ্গলের মধ্যে নিরুপদ্রবেই এসে পৌঁছেছি। এখন বোধহয় বেলা একটা বাজে। আমরা এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম করতে করতে আহার পর্ব সেরে নিই, এসো চলো অঘুবতীতে হাত মুখ ধুয়ে নিই। আমি বলে উঠলাম, অমন ধর্ম এবং ধর্মরাজের মুখে আগুন, আমি অঘুবতী নদীতে
পাদস্পর্শ করতে প্রস্তুত নই। আমার দিকে তাকিয়ে থেকে মহান্তজি সশিষ্যে নদীতে নেমে গেলেন। আমি তাঁদের ঝোলা কম্বল গাঁঠরিগুলোর কাছে গুম হয়ে বসে রইলাম। তাঁরা সকলেই নদী থেকে উঠে এসে সঙ্গে যা ফলমূল ছিল তা সবাই ভাগ করে খেলেন, আমিও খেলাম। আধ ঘন্টা বিশ্রাম করে আবার যাত্রা শুরু হলো দল বেঁধে, হর নর্মদে ধ্বনি দিতে দিতে। অঘুবতী নদীর তীর হতে আমরা পূর্ব দিকে বাঁক নিয়ে যে পথে চলতে থাকলাম সেই পথে মনে হলো জঙ্গল যেন নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে। একটা সম্বর হরিণ এবং একদল চিতল হরিণকেও আমাদের চলার পথ হতে প্রায় 50 গজ দূর দিয়ে নদী তীরের দিকে দৌড়ে যেতে দেখলাম। নিরীহ হরিণ দলকে দেখে নাগাদের বিক্রম বেড়ে গেল। তারা একসঙ্গে সিঙ্গা ডমরু বাজিয়ে তাদেরকে আরও চমকিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। আমি মনে মনে ভাবছি এই সময় একদল নেকড়ে ভালুক বা বুনো হাতি বেরোলে এই বীরপুঙ্গবদের এত উল্লাস কোথায় থাকতো, দেখতে পেলে ভালো হতো। রেবাকুণ্ডের ধারে একদল কালো চিতা দেখে আজ সকালে দেখেছি এরা জীবন মৃত হয়ে গেছিলেন। এরা যে দেখছি শক্তের ভক্ত নরমের জম। যাই হোক, মুখে কিছু বললাম না, মনের বিরক্তি মনে চেপে রেখে এদের সঙ্গে নীরবে হাঁটতে লাগলাম। ক্রমে আমরা এমন স্থানে এসে পৌঁছালাম যেখানে আমাদের চারদিকে অনুচ্চ রুক্ষ অনুর্বর অসংখ্য ছোট ছোট পাহাড়, রকগুলো নানা আকৃতির, নানা ধরনের। কোনটা গম্বুজ আকৃতি, কোনটা পিরামিডের মতো, কোনটা মন্দিরের মতো, তার মধ্যে গুহা দেখা যাচ্ছে, কোনটা বা দেখতে বিরাটাকায় শিবলিঙ্গের মতো, কোনোটার রং কালো, কোনোটা মেটে সিঁদুরের মতো, কোনোটা বা ধূসর রঙের। এই পার্বত্য পথের পাথরগুলো স্বভাবতই মসৃণ এবং ধারালো। খালি পায়ে হাঁটতে আমাদের সকলেরই খুব কষ্ট হচ্ছে, সকলেরই পাগুলো অল্প বিস্তর ছড়ে গিয়ে রক্তাক্ত হয়ে গেছে। এইভাবে মাইল দুই হাঁটার পর উত্তরায়ের পথে যেখানে নেমে গেলাম সেখানের পথ জঙ্গলময় বটে, তবে ধারালো নয়। গাছের পাতা ঝরে পড়ে রাস্তাকে অনেক সহজ করে দিয়েছে, অর্থাৎ হাঁটতে তেমন আর কষ্ট হচ্ছে না। পথ একটু ভালো হতেই মহান্তজির মাথায় আবার গল্পের বাতি ঘেঁষে চাপল। তিনি আমাকেই সম্বোধন করে বললেন, শৈলেন্দ্র নারায়ণজি, আমি তখন যে অঘুপতির স্বামী সুদর্শনজির অতিথি সেবার গল্প বলেছিলাম সেই সুদর্শনের বাপমার পরিচয় শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমি বললাম, না না, আমি শুনতে চাই না। যে ক্লিব ও নপুংসক নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে পরপুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত থাকতে উৎসাহ যোগায় সেই ভজামার্কা লোকের কোনো প্রসঙ্গ আমি শুনতে চাই না। কিন্তু আমি না বললে কি হবে? দলের আর সকলেই তার মুখরোচক গল্প শুনতে আগ্রহ প্রকাশ করলেন। বাহবা পেয়ে তিনি শুরু করলেন। প্রজাপতি মনুর ইক্ষাকু নামে এক পুত্র ছিলেন। তিনিই মহারাজা ইক্ষাকু, ভারত প্রসিদ্ধ ইক্ষাকু রাজবংশের প্রতিষ্ঠাতা। তাঁর 100 পুত্র হয়েছিল, তাদের মধ্যে 10 পুত্রের নাম দশাস্য, দশাস্যের পুত্রের নাম মদিরাস্য, মদিরাস্যের পুত্রের নাম দূতিমান। এই মহাবল দূতিমানের পুত্রের নাম সুবীর, সুবীরের দুর্জয় নামে এক পুত্র হয়েছিল। তিনি কালক্রমে সকল অস্ত্রধারীর মধ্যে শ্রেষ্ঠ এবং সকল যুদ্ধেই দুর্জয় হয়ে উঠেছিলেন। এই দুর্জয়ের পুত্রের নাম দুর্যোধন। তিনি অগ্নির ন্যায় তেজস্বী, রাজশ্রী শ্রেষ্ঠ এবং মহারাজ উপাধি লাভ করেছিলেন। এখানে এ কথা মনে রাখতে হবে যে এই দুর্যোধন নাম দেখে তাকে গান্ধারী পুত্র কৌরবরাজ দুর্যোধন বলে যেন না ভাবা হয়। দুর্জয় পুত্র দুর্যোধন এবং ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন দুজনেই স্বতন্ত্র ব্যক্তি, দুজনের মধ্যে কাল ব্যবধান অনেক। ইক্ষাকু বংশীয় রাজারা নর্মদা তটের ওঙ্কার তীর্থে মাহিষ্মতী নগরীতে থেকে রাজত্ব করতেন। যাই হোক, মাহিষ্মতীর মহারাজ দুর্যোধনের নগর ও রাজ্য নানাবিধ ধনরত্ন, পশু ও শস্যে পরিপূর্ণ থাকত। তাঁর রাজ্যে কখনো কোনো মানুষ কৃপণ, দরিদ্র, রোগী কিংবা কৃশ ব্যক্তি ছিল না। তাঁর আমলে মাহিষ্মতীর সকল মানুষই জিতেন্দ্রীয়, ধার্মিক জাগকর্তা এবং বেদ বেদাঙ্গ পরায়ণ ছিলেন। স্বয়ং মহর্ষি বেদব্যাস বলেছেন, মহারাজ দুর্যোধনের গুণে মুগ্ধা হয়ে স্বয়ং চিরপবিত্রা শীতল জলা, সতত শুভকারিণী দেবনদী নর্মদা নিজের অনুরাগেই সেই পুরুষশ্রেষ্ঠ দুর্যোধনকে একদা কামনা করেছিলেন। তং নর্মদা দেবনদী পুণ্যা শীতলা শিবা,
চকমে পুরুষ ব্যঘ্রং সেন ভাবেন ভারত, অর্থাৎ দুর্যোধনকে তিনি বিবাহ করেছিলেন। আমার আবার ধৈর্যের বাঁধ ভাঙল, আমি চিৎকার করে ক্রুদ্ধ স্বরে বলে উঠলাম, আপনার ঝোলাতে কি কোনো মাদক দ্রব্য লুকানো আছে নাকি? আপনি কি গোপনে তা খেয়েছেন? তা না হলে নেশার ঘোর ছাড়া আপনি কি করে এসব প্রলাপ বাক্য উচ্চারণ করতে পারছেন যে যিনি পৃথিবীর আদি কন্যকা শক্তি তিনি প্রেমাসক্ত হয়ে দুর্যোধনের মতো একজন রাজাকে বিবাহ করেছিলেন? উনি বললেন, কেন নয়, তুমি কি অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরের দক্ষিণ দিকে কর্ণ মন্দিরের উত্তর পাশে রংমহলা দেখে আসনি? আমি তো এ কথা বলছি না যে এই কল্পে এসব ঘটনা ঘটেছিল, কোনো এক কল্পে মা নর্মদার সঙ্গে মাহিষ্মতী মহারাজা দুর্যোধনের বিবাহ হয়েছিল এবং তাঁরা অমরকণ্টকের ওই রংমহলাতে গিয়ে কিছুকাল বাস করেছিলেন। আমি এবার আরও চটে গিয়ে বললাম, ঝুট ঝুট, বিলকুল ঝুট। রংমহলা নামক বাড়িটির যে ধ্বংসাবশেষ দেখে এসেছি তা 300 বছরের বেশি আগে তৈরি হয়নি। কোনো এক কল্পে বললে তো এত নিশ্চয়ই বুঝাই যায় এই কল্পে নয়, এই কল্পের আগে। আপনাদের হিসাবে কি 300, 400, 500 বা 1000 বছরে এক একটা কল্পান্ত হয়? পুরাণকারদের উর্বর মস্তিষ্কেই কেবল এইসব উদ্ভট কল্পনা আছে, তদনুযায়ী নানা রোচক গল্পের সৃষ্টি হয়। বেদব্যাসের দোহাই দিয়ে এইসব উদ্ভট গল্পকে প্রামাণ্য বলে চালাবার চেষ্টা করবেন না। বর্তমানে প্রচলিত মহাভারতে লক্ষাধিক শ্লোক পাওয়া যায়, কিন্তু আদিতে বেদব্যাস রচিত মূল মহাভারত 24,000 শ্লোক বিশিষ্ট ছিল। অন্যান্য গবেষক পণ্ডিতদের কথা বাদ দিলেও মূল মহাভারতেরই আদি পর্বের প্রথম অধ্যায়ে এই প্রসঙ্গে বলা হয়েছে, উপাখ্যানই মহ গেয় মাদ্যং ভারতমুত্তমম চতুর্বিংশতি সাহস্রিং চক্রে ভারত সংহিতাম। অর্থাৎ প্রথমত ব্যাসদেব উপাখ্যান ভাগ ত্যাগ করে 24,000 শ্লোক দ্বারা ভারত সংহিতা রচনা করেছিলেন। পণ্ডিতেরা সেই 24,000 শ্লোককেই ভারত নামে অভিহিত করে থাকেন। পরবর্তীকালে নানা সম্প্রদায়ের লোকেরা নিজেদের সম্প্রদায়ের মতবাদকে পুষ্ট করার জন্য অনেক কাল্পনিক গল্প রচনা করে মহাভারতের মধ্যে প্রক্ষেপ করে দিয়েছে। লক্ষ্মণ ভারতীজি এই সময় আমার উদ্দেশ্যে বললেন, ভাইয়া তুমি একটু চুপ করো, আমাদেরকে গল্পটা শুনতে দাও। রাগে গড়গড় করতে করতে আমি চুপ করে গেলাম। মহন্তজি তাঁর বর্ণিত গল্পের জের টেনে বলতে লাগলেন, হ্যাঁ আমি যা বলছিলাম, মাহিষ্মতী রাজ দুর্যোধনের ঔরসে নর্মদার গর্ভে সুদর্শনা নামে এক কন্যা জন্মায়। কন্যাটি নামেও ছিলেন সুদর্শনা, রূপেও সুদর্শনা। সুদর্শনা যৌবনে উপনীত হলে একদিন এক ব্রাহ্মণ এসে মহারাজের কাছে তাঁর কন্যার পানি প্রার্থনা করে বসলেন। ব্রাহ্মণকে দরিদ্র এবং অসবর্ণ জেনে মহারাজ ব্রাহ্মণের প্রস্তাব রূঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। এই ঘটনার কিছুদিন পরে রাজা এক যজ্ঞের আয়োজন করলে যজ্ঞকুণ্ডে অগ্নির আবির্ভাব ঘটল না। রাজা বিষণ্ন অন্তঃকরণে কয়েকজন যোগবিদ্যা বিশারদ বেদবিদ ব্রাহ্মণকে অগ্নি সহসা কেন নির্বাণ ও অদৃশ্য হয়ে গেলেন তার কারণ অনুসন্ধান করতে প্রার্থনা জানালেন। ব্রাহ্মণরা যোগস্থ হয়ে জানতে পারলেন যে স্বয়ং অগ্নিদেব ব্রাহ্মণের বেশে এসে রাজার কাছে সুদর্শনার পানি প্রার্থনা করেছিলেন। রাজা এই কথা জানতে পেরে অগ্নিদেবের কাছে অনেক প্রার্থনা করার পর অগ্নিদেব পুনরায় ব্রাহ্মণের বেশেই আবির্ভূত হলেন। মহারাজ দুর্যোধন সানন্দে ব্রাহ্মণ বেশি অগ্নিদেবের সঙ্গে শাস্ত্রোক্ত বিধানে সুদর্শনার বিবাহ দিলেন। সেই সুদর্শনার গর্ভে অগ্নিদেবের ঔরসে সুদর্শনের জন্ম হয়। এই সুদর্শনই ভগবতীর স্বামী। আমি আবার মন্তব্য করে বসলাম, এই না হলে দেবচরিত্র? পূর্বে অতিথি রূপে স্বয়ং ধর্মরাজের রঘুপতির সঙ্গে লীলাখেলা আপনি বর্ণনা করেছেন, এখন অগ্নিদেবের দেবচরিত্রও বর্ণনা করলেন। বর্ণনার রসাবেগে আপনি এতই দগমগ যে আদি কুমারী শক্তি মা নর্মদাকে নিয়েও কল্পিত উপাখ্যান বর্ণনা করেছেন। আপনাদের সঙ্গে থাকলে এই রকম নক্কারজনক ক্লেদাক্ত কাহিনী শুনতে শুনতে হয়তো আমার পরিক্রমায় খণ্ডিত হয়ে যাবে, তাই আপনাদের সঙ্গ পরিত্যাগ করাই সঙ্গত মনে করছি। এই বলার সঙ্গে সঙ্গেই আমি চলার পথ থেকে বাঁ দিকে নেমে তত্তর করে দৌড়াতে লাগলাম। গাঁঠরি কমণ্ডলু লাঠি হাতে নিয়ে মনে মনে রাগের চোটে যতটা ফুঁসছি তত জোরে পা ছুটছে না। তবুও ঝোপ ঝাড় পাথরের চাঙড় ভেঙে কখনো ডিঙিয়ে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে আমি দৌড়াতে লাগলাম।
অপ্রত্যাশিতভাবে আমার এই কাণ্ড দেখে তাঁরা দুই এক মিনিট হকচকিয়ে গেছিলেন। তারপর মহান্তজি সহ আরও দু চারজন নাগা তারস্বরে চিৎকার করতে লাগলেন, ইয়ে আপ ক্যা কর রহে হ্যাঁ, লটকে আইয়ে, জঙ্গল মে জানোয়ার কা ডর হ্যায়, জলদি ওয়াপাস আ জানা। আমার পেছনেই পায়ের শব্দ শুনে বুঝতে পারলাম আমাকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তত দুজন আমার পেছনে দৌড়ে আসছেন। কাঁটা এবং পাথরে ঠোক্কর খেয়ে আমিও আর দ্রুত বেগে দৌড়াতে পারছি না, তাই বুদ্ধি করে একটা ঝোপ দেখে আমি ঘাপটি মেরে বসে পড়লাম। একটু পরেই দেখলাম মতীন্দ্র এবং লক্ষণ ভারতী আমার থেকে প্রায় 20 গজ দূর দিয়ে দৌড়ে গেলেন। যেখানে নাগার দলকে সঙ্গে নিয়ে মহান্তজি দাঁড়িয়ে আছেন, সেখানে একটা মাত্র সিংহা ধীরে ধীরে কেউ বাজিয়ে চলেছেন। বুঝলাম আমাকে সঙ্গে নিয়ে মতীন্দ্র ও লক্ষণ ভারতীজি যাতে আবার পথ চিনে তাঁদের কাছে পৌঁছাতে পারেন, সেই জন্যই এই সিংহার সংকেত দেওয়া হচ্ছে। একটু পরেই মতীন্দ্রের গলা শুনতে পেলাম, তিনি লক্ষণ ভারতীকে বলছেন, বিদ্যান লোক যে ক্রোধে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয় এই প্রথম দেখলাম। আমাদের দেশের ছেলে তাই দুঃখ হয়, এই জঙ্গলের মধ্যে জানোয়ারদের হাতে বিদেশ বিভুয়ে প্রাণটা হারাবে। বেলা 3টে বেজে গেছে, আর তো আমাদের অপেক্ষা করা চলে না। লক্ষণ ভারতীয় তাকে কি যেন বললেন বুঝতে পারলাম না। মহান্তজি চিৎকার করছেন, লক্ষণ ভাইয়া হো ও মতীন্দর, বাঙালি বাবাকে মিলা। এরা চিৎকার করে উত্তর দিলেন, নেহি জি। মহান্তজির গলা ভেঙে গেছে বলে মনে হলো। মতীন্দ্ররা আমাকে অতিক্রম করে চলে যেতেই আমি ঝোপের আড়াল থেকে উঠে দাঁড়ালাম। এবার চিন্তা হলো কোথায় যায়। মনে ভয়ের সঞ্চারও হলো। ক্রোধের বশে সহসা দল থেকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়ে পড়া উচিত হয়নি। আমার এই ক্রোধ অবরুদ্ধ অহং চেতনারই প্রকাশ। আমি বাবাকে স্মরণ ও প্রণাম করে রেবা রেবা জপ করতে করতে একটা চড়াইয়ের পথে উঠতে লাগলাম। এইমাত্র মতীন্দ্রের কণ্ঠে শুনলাম বেলা 3টা বেজেছে, কিন্তু জঙ্গলের মধ্যে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এলো বুঝি। বড় বড় গাছের তলায় ছায়া ছায়া অন্ধকার। দ্রুত পা চালিয়ে একটা উঁচু জায়গায় উঠে নিচের দিকে তাকাতে লাগলাম। সকাল থেকে হেঁটে আসছি, একটা মানুষের মুখ চোখে পড়েনি। কাজেই এই সুলপানির জঙ্গলে এ সময় কোনো লোক চোখে পড়বে এ আশা আমি করি না। তবুও একটা কোথাও যেন মাদল বাজছে তার শব্দ শুনতে পেলাম। সেই শব্দ অনুসরণ করে আমি নামতে লাগলাম নিচে। পাহাড়ের ঢাল ধরে যেতে যেতে প্রায় আধ মাইলটাক যাওয়ার পর কতকগুলো কুটির চোখে পড়ল। হয়তো ওই সব কুটির ভিলদের, হোদের, ওয়াঞ্চি বা অন্য কোনো আদিবাসী বুনোদের হতে পারে। আমার আর বিচার করার সময় নাই, আজ রাতটুকুর জন্য ওদেরই কাছে আশ্রয় নিতে হবে। এদিকে দেখছি শাল, তেন্ডু এবং খয়ের গাছই বেশি। ঝরঝর শব্দে গোটা তিনেক বুনো শিয়াল দৌড়ে গেল একটা খরগোশকে তাড়া করে। পাহাড়ি খরগোশ যে এত বড় হয় আমার কোনো ধারণা ছিল না। আমি ধীরে ধীরে সেই কুঁড়ে ঘরগুলোর কাছাকাছি এসে পৌঁছালাম। দেখলাম বড় জোর খানচল্লিশে কুটির হবে। গোটা পল্লীটা ঘিরে আছে বড় বড় শালবল্লী এবং আবলুস কাঠের বেড়া দিয়ে। খুব উঁচু বাউন্ডারি ওয়ালের মতো দেখাচ্ছে। মাদলের বাজনার সঙ্গে হাসির হররাও শোনা যাচ্ছে। আমি এই কাঠের পাঁচিল ঘেরা পল্লীর প্রধান ফাটক কোনটা তা স্থির করতে পারলাম না। আমি পাঁচিলের গায়ে লাঠি দিয়ে ঠকঠক করে শব্দ করতে লাগলাম। একটু পরে পাঁচিলের উপর দিয়ে তিনজন লোকের মুখ দেখা গেল। তাদের হাতে বর্ষা, কাঁধে তীর ধনুক। তারা অতি সচকিতভাবে উঁকি মেরে দেখে নিয়ে প্রধান ফাটক খুলে দিল। আমি অনুমান করলাম ভালুক চিতাবাঘ হয়ে এসে পাঁচিলের গায়ে আঁচড়াতে পারে, থাবা দিয়ে কাঠের পাঁচিলে ঠোক্কর মারতে পারে, তাই এই সাবধানতা। আমি দরজা দিয়ে ঢোকা মাত্র প্রধান ফাটক মজবুত করে আটকে দেওয়া হলো। আমি যেন এক বিচিত্র জীব এসে পৌঁছেছি। মেয়ে পুরুষরা সব ভিড় করে এসে আমাকে ঘিরে দাঁড়িয়েছে। নিজেদের মধ্যে ঠাড়ে ঠোড়ে অনেক কথা হচ্ছে, বুঝতে পারছি আমাকে নিয়েই, কিন্তু তারাও আমার কথা বোঝে না, আমিও তাদের ভাষা বুঝি না। মেয়ে পুরুষদের কুচকুচে কালো রং, দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ শরীর, প্রায় অর্ধনগ্ন সবাই। মেয়েরা মোটা ছিন্ন বস্ত্রের ট্যানা দিয়ে কোনো মতে আব্রু রক্ষা করছে। কারো কারো পরনে নূতন মোটা লাল গামছা। আমাদের দেশে বাঁকুড়াতে যে মোটা গামছা পাওয়া যায় তাদের গামছাগুলো কতকটা সেই রকম, টানা ঠাস বুনুনি। কুঁড়ে ঘর হলে কি হবে, কুঁড়ের দেওয়াল এবং মেঝে সব পরিষ্কারভাবে নিকানো, তকতকে ঝকঝকে। যে উঠানের উপর দাঁড়িয়েছি
সেটাও পরিষ্কার। উঠানের একদিকে অনেকগুলো টাঙ্গি এবং বর্ষা পড়ে আছে। তিন চারজন ডেকে উঠল, বুধান বুধান লাচু। দুজন ভিল যুবককে দেখলাম, আমার কাছে এসে দাঁড়ালো। একজন বৃদ্ধ তাদেরকে দুর্বোধ্য ভাষায় কিছু বলতেই তারা ভাঙা ভাঙা হিন্দিতে কোনো মতে উচ্চারণ করল, কোন। তাদের কথার ধরনে বুঝলাম তারাও হিন্দি ভালো বোঝে না। অনেক কথাই হয়তো জিজ্ঞাসা করতে চায়, কিন্তু হিন্দি ভাষা ভালোভাবে রপ্ত নয় বলে তাদের মুখ দিয়ে একটি মাত্র শব্দ বেরুল, কোন। আমিও ভাঙা ভাঙা হিন্দিতে ইশারায় ইঙ্গিতে বুঝাবার চেষ্টা করলাম যে আমি পরিক্রমাকারী, দল ছুট হয়ে বনের মধ্যে পথ হারিয়ে এসে পৌঁছেছি, রাতটা এখানেই থাকতে চাই। বার কয়েক নর্মদা নর্মদা রেবা রেবা উচ্চারণ করে পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব দিকে আঙুল ঘুরালাম। একটা গাছের গুঁড়ি থেকে লাঠি দিয়ে রেখা টেনে বললাম, নর্মদা নর্মদা। তারপর সেই রেখা ধরে কয়েক পাপড়ি এগিয়ে গিয়ে বললাম, পরিক্রমা পরিক্রমা। যাই হোক, তারা আমার কথা বুঝল বলে মনে হলো। আমাকে সেই বৃদ্ধ ও যুবক দুটি পথ দেখিয়ে দুটো কুঁড়ে ঘরের মাঝখান দিয়ে একটা পরিষ্কার উঠানে নিয়ে গিয়ে বসতে দিল। প্রশস্ত উঠান, তাকে ঘিরে আছে সারি সারি কুঁড়ে ঘর গোলাকারে। কুঁড়ে ঘরগুলির গা ঘেঁষে তাদের সেই কাঠের বৃহদাকার বেড়া বা পাঁচিল, তার পেছনে এই জঙ্গল। বুধন ও লোচু দুজনে ধরাধরি করে একটা খাটিয়া এনে একটা কুটিরের দাওয়ায় পেতে দিয়ে ইঙ্গিত করল সেখানেই শুতে হবে। খাটিয়াটাও বিচিত্র, বাংলাদেশে বা সমগ্র হিন্দিভাষী অঞ্চলে যেমন জুন দড়ি দিয়ে খাটিয়া প্রস্তুত হয়, এ খাটিয়া সেরকম নয়। বটগাছের যেমন অজস্র ঝুড়ি নামে, সেরকম সরু সরু লম্বা লম্বা লতাতে এই খাটিয়া বোনা হয়েছে। একজন বুড়ি মা এসে এক হাঁড়ি গরম জল আমার সামনে রেখে জোর করে পা ধুইয়ে দিতে লাগলেন রগড়ে রগড়ে। বারবার হাঁড়িটা টেনে নেবার চেষ্টা করলাম, বারণ করলাম পায়ে হাত দিতে, কিন্তু কে শোনে কার কথা। জলটার রং দেখছি ঘন সবুজ। লোচুর দিকে তাকাতে সে ভাঙা ভাঙা হিন্দিতে যা বলল তাতে বুঝে নিলাম আমার ক্ষতবিক্ষত পা দেখে জলের সঙ্গে কোনো লতা পাতা মিশিয়ে গরম করা হয়েছে। লোচু মাত্র দুটি শব্দ উচ্চারণ করল, দরদ আরাম। ঈষদুষ্ণ গরম জলে পা ধুতে সত্যই খুব আরাম বোধ করলাম। সেই বৃদ্ধ দুটি ভুট্টা পুড়িয়ে এনে আমার সামনে রাখল। আমি আকার ইঙ্গিতে কোনো মতে বুঝালাম যে একবার মাত্র খাওয়া আমাদের নিয়ম, তা খাওয়া হয়ে গেছে। লোচুকে একটি আঙুল দেখিয়ে এবং পেট চাপড়িয়ে বুঝিয়ে দিলাম যে এক দফে খানা খা লিয়া অর নেহি। দরিদ্রের স্বল্প আয়োজন, কিন্তু তাতে আন্তরিকতার উত্তাপ অপরিমেয়, মনকে সহজেই নাড়া দেয়, অভিভূত করে। দেখতে দেখতে অন্ধকার নেমে আসছে, তার মানে সন্ধ্যা হতে বেশি দেরি নাই, তখনও অল্প স্বল্প আলোর আভাস আছে। বৃদ্ধ ভিল হাসি মুখে আমাকে বলছে, পোগা পোমা গাঢ়া আর হাতের ইঙ্গিতে তার সঙ্গে যেন কোথাও যেতে বলছে। লোচুও দুটি হাত অঞ্জলিবদ্ধ করে তার নিজের মুখের কাছে ঠেকাচ্ছে এবং বৃদ্ধের সঙ্গে কোথাও যেতে বলছে। আমি উঠে বৃদ্ধের পিছনে পিছনে যেতে লাগলাম। যে পথে এই উঠোনে পৌঁছেছিলাম সেই পথে বেরিয়ে গিয়ে দেখলাম আবার এই রকম এক ঝাঁক কুড়ে ঘর গোলাকারে ঘিরে আছে। নিশ্চয়ই সেগুলির মাঝখানেও প্রশস্ত প্রাঙ্গণ আছে। সমস্ত কুঁড়ে ঘরের সারিগুলি পূর্ব পশ্চিমে লম্বা। আমি পশ্চিম দিকের ফাটক দিয়ে এদের পল্লীর মধ্যে ঢুকেছিলাম। বুড়ো আমাকে পূর্ব দিকের ফাটকের কাছে নিয়ে গেল। ফাটক খুলতেই দেখতে পেলাম একটা পাহাড়ি নালা কুলকুল করে বয়ে চলেছে। এতক্ষণ পোগা পামা গাঢ়ার অর্থ বুঝলাম। বুঝতে পারলাম লোচুর মুখের কাছে বারবার অঞ্জলি ফুটে স্পর্শ করার ইঙ্গিত, পরিষ্কার স্বচ্ছ জল। আমি অঞ্জলি ফুটেই পেট পুড়ে জল খেলাম। আমার কমণ্ডলুতে নর্মদার জল আছে, কিন্তু তা খরচ করা চলবে না। যতক্ষণ নর্মদা থেকে দূরে আছি ততক্ষণ ওই জলকে মাঝে মাঝেই দর্শন করতে হবে, পরিক্রমার সেই তো নিয়ম। বুড়োর সঙ্গে আবার সেই পূর্ব নির্দিষ্ট স্থানে ফিরে এসে খাটিয়ার উপর কম্বল পেতে কমণ্ডলুর জল দর্শন করে শুয়ে পড়লাম। লোচু হাত কচলাতে কচলাতে বলতে লাগল, মেহমান মেহমান। তার দেখা দেখি বুধনও হাত কচলাতে কচলাতে বলতে লাগল, মেহমান মেহমান। আমি শুয়ে রইলাম, অন্ধকারের মধ্যে তারা চলে গেল। কুটিরগুলোর মধ্যে কেউ আছে বলে মনে হলো না, সবাই বাইরের উঠোনে জড়ো হয়ে নাচছে বলে মনে হলো। ধীরে ধীরে মাদলও বেজে চলেছে। কি সুন্দর সরল অনাড়ম্বর বন্য জীবন!
আমার পায়ের ক্ষতগুলো টাটিয়ে উঠেছে, সারা শরীরে ব্যথা। মহান্তজির কাছ হতে দৌড়ে পার্বত্য পথে পাথরের চাঙড়ে ঠোক্কর খেতে খেতে আসার ফল। আমি শুয়ে শুয়ে ভাবছি, লোছুর মুখে কি সুন্দর কথাটি মেহমান। সে কারো কাছে হয়তো এই উর্দু শব্দটি শিখেছে। হিন্দুস্থানিরাও এই শব্দ আকছার ব্যবহার করে থাকেন। মেহমান শব্দের অর্থ পরদেশি আত্মীয়। অতিথিকেও আত্মীয় জ্ঞানে সমাদর করা হয়। অতিথি শব্দ মনে আসতেই মহান্তজির অগুপতির গল্প মনে পড়ে গেল। ঘৃণায় মন ভরে গেল। অতিথিকে নিয়ে সহাস্যে পাশের ঘরে ঢুকে গেল কামন মত্তা নির্লজ্জা। কামিনীর মুখের ভাষাগুলি হল তখেতি, অর্থাৎ তাই হোক, তত বিহস্য, তারপর সহাস্যে জঘন্য। মহর্ষি বেদব্যাসের কলম হতে ওই রকম পাপ কথা কখনো লেখা হতে পারে না। নিশ্চয়ই কোনো পুরাণকার বা তথাকথিত পণ্ডিত নিজের যৌনবিকার হতে এই রকম খোশ গল্প রচনা করে প্রক্ষিপ্ত করে দিয়েছে মহাভারতের মধ্যে।